তাহলে ম্যান্ডে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল না সেটা বলা যাবে না ইতিহাসের পুনরাবৃত্তি আমাদের দর্শকদের কাছে বা আমরা যারা জানি না আমি আমার কথা বাদ দিই যারা যারা অজ্ঞাত ছিল যে ঘটনাটা সত্যি কি মিথ্যে হুম তাদের কাছে মনে হচ্ছে যেন ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে কিন্তু আমরা বুঝতে পারছি যারা আমরা জানি তারা আমরা বুঝতে পারছি যে বাঘ এসেছে বাঘ এসেছে বাঘ এসেছে গ্রামবাসীদেরকে ধোকা দেওয়া একদিন ঠিক বাঘ এসেই পড়ে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গল ব্লাডারে টিউমার ফেটে গিয়ে লিভারে আক্রমণ করেছে আর কিছুই করার নেই হুম মনে পড়ে এই তো বেশ কিছু মাস আগে হ্যাঁ বেশ কিছু মাস আগে ম্যান্ডির বাবার একটা খুব খারাপ অবস্থার কথা আমরা জানতে পারি যেটা কিনা একটা সাজানো গোছানো নাটক ছিল মারুদের বাড়ি থেকে বেরিয়ে আসার জন্য মারুদের কি বলবো যেই এহেসান বা ওর উপর যে উপকার করেছিল সেই উপকারকে লাথি মেরে সেই উপকারের এখন তো রীতিমতন দালাল সেট করে তাদেরকে দিয়ে তাদেরকে নিচু করছে ম্যান্ডি তো উপকারীকে লাথি মেরে বাবার না শরীর খারাপের নাটক করে চলে এসেছিল। পরের দিন আমরা দেখেছি মেলায় গেছে খাসি চিবিয়েছে যেদিন দিন এসেছে সেই দিনই রাত্রে কি বলবো রক্ত পড়া মারি নিয়ে রুটি চাবিয়েছে রুটি আর তরকা চিবিয়েছে তো এত সমস্ত কিছু আমাদের সামনে চলে এসেছিলো এবং আমি বাদে ফটাং ফটাং করে সবাই ধরে ফেলে ফেলেছিল যে বিষয়টা কিন্তু নাটক ছিল আমি সব কিছু জানার পরেও আমিও কিন্তু বলেছিলাম যে কিরে ম্যান্ডি তোর বাবার যদি সত্যি শরীর খারাপ থাকবে তাহলে কি করে খাসির হাড় চিবালো কী কী করে রুটি তরকা চিবালো আমি কিন্তু জানতাম আমি কিন্তু জেনে ম্যান্ডির সাপোর্ট সাপোর্টে পুরো বিষয়টাকে ডিনায় করতে পারতাম এবং ও যে নাটক করছে সেটাকে সত্যি করে সবার সামনে তুলে ধরতে পারতাম কিন্তু না মানুষের বিবেক না মানুষের পিছু কোনো দিনও ছাড়ে না তো আমি সেই সময় কিন্তু বলেছিলাম যে ওই লোকটার সত্যিই কি শরীর খারাপ জানার পরেও কারণ কি একদিকে আমার রুলসের উপরে আমার বাধ্যবাধকতা আমার বিবেকের উপরে আমার বাধ্যবাধকতা সেইগুলোকে আমি কোনো সময় এড়িয়ে যেতে পারিনি সবচেয়ে বড় কথা দর্শকরা আসে ভালোবাসে আমাকে আমার স্পষ্টবাদিতার জন্য আমার সত্যবাদিতার জন্য তো সেই বিষয়টাকে আমি কোনো রকমভাবে ম্যান্ডির সঙ্গে যে আমার যে এখন বলবো কন্ট্যাক্ট হয়েছিল একটা তো যে কন্ট্যাক্ট হয়েছিল সেইটাকে কিন্তু সেই কন্ট্যাক্টটা এই যে আমার যে রুলস বলো রীতিনীতি এটাকে এটার উপরে প্রেশার ক্রিয়েট করতে পারিনি আমি কিন্তু ঠিক ভিডিওতে বলেছিলাম যে তোর বাবার কি সত্যি সত্যি শরীর খারাপ হয়েছিল যেখানে কি আমরা জানতে পেরেছিলাম যে ওর বাবা নাকি পড়ে যায় এবং ওর আর কি যে কাজ করে দেয় সে আশেপাশের লোককে খবর দেয় ঠিক আছে এরকম এরকম ব্যাপার স্যাপার হয়েছিল তারপরে কি করলো হুটফাট করে বেরিয়ে চলে এলো জামাকাপড় গুছিয়ে টুছিয়ে নিয়ে দুপুর ভর দুপুর দুটো আড়াইটার সময় বেরিয়ে পড়ে ম্যান্ডি গাড়ি করে তো এটা তো ছিল পুরো প্ল্যানিং তোমরা সেটা ভালো মতোই জানো আর আমিও আমি তো জানি আমি তো একেবারে ডাইরেক্ট জানি কারণ প্ল্যানটা আমার সাথেইও করেছিল কিন্তু আমি দুটো জিনিস কখনো পছন্দ করি না এক হচ্ছে শরীর খারাপের বাহানা দেওয়া ছোট্টবেলার থেকে আমি পছন্দ করি না ছোটোবেলা থেকে যখন ছুটি আমি তো প্রাইমারি স্কুলে থাকতে আমরা তো প্রাইমারি স্কুলে পড়েছি তখন থেকেই আমি কখনো ছুটি করতাম না খুব শরীর খারাপ ছাড়া আমার মনে হতো কি একদিন না গেলে পরের দিন গেলে মনে হতো কি কিছু বুঝতে পারছি না কেমন যেন ছাড়া ছাড়া লাগছে তার কাটা তার কাটা ছন্দ ছন্ন ছাড়া এরকম একটা ভাব লাগতো আমার সেই কারণে আমি বন্ধ দিতে চাইতাম না আর আমার একটা বান্ধবী ছিল তার টাইফয়েড না কি যেন হয়েছিল পনেরো দিন স্কুলে যেতে পারেনিও ঠিক আছে ক্লাস ফোরে পড়ি তখন আমরা তো এবার হেডমাস্টার মশাই জিজ্ঞাসা করছেন যে ও কেন স্কুলে যাচ্ছেন এবার আমি তো বলেছি স্যার ওনার ওর জ্বর হয়েছে সেই কারণেও স্কুলে আসতে পারছে না তো আমাকে বলেছিল ওকে পরের দিন স্কুলে আসতে বলবি নতবা ওকে টিসি দিয়ে দেবো এরকম একটা আমাদেরকে ভয় দেখিয়েছিল আর কি তখন ও বাইরে বসেছিল বারান্দায় বসেছিলাম স্কুল থেকে আসার সময় ওকে দেখাচ্ছি তোর নাম কাটা এরকম করে দেখাচ্ছিলাম হ্যাঁ তো যাই হোক এ কথাগুলো হঠাৎ করে মনে পড়ে গেল কিছু কিছু জিনিস আছে না আমরা সারা জীবন চাইলেও ভুলতে পারি না ঠিক যেমন এই ম্যান্ডির ধোকাদারি একজন আমাকে কালকে জিজ্ঞাসা করেছে তোমাকে ম্যান্ডি কি ধোকা দিয়েছে কী বিশ্বাসঘাতকতা করেছে ভাই খাতায় লিখে খাতায়ও লেখা যাবে না মুখে বলেও বোঝানো যাবে না কিছু ইমোশানস যেগুলিকে মানুষ পায়ে মারিয়ে চলে যায় সেটাকে বলে বিশ্বাসঘাতকতা সেটাকে বলে হার্ট করা সেটা ম্যান্ডি সবার সাথে করেছে আমার সাথেও করেছে ঠিক আছে সব কিছু তো আর আমরা ক্যামেরার সামনে শেয়ার করিনি না ম্যান্ডি শেয়ার করেছে না আমরা শেয়ার করেছি যা হয়েছে ভেতরে ভেতরে হয়েছে তো ভেতরে ভেতরের কথাগুলোই অনেকেই ভাবছে আরে তোরকে তো মিট নিমন্ত্রণ করেনি সেই কারণে মিট আপে কাউকে নিমন্ত্রণ করতে হয় না মিট কাউকে নিমন্ত্রণ করতে হয় না মিট আপটা রাখেই ভিউয়ার্সদের জন্য ভিউয়ার্সদের কি জনে জনে নিমন্ত্রণ করবে ভিউয়ার্সরা যদি না আসে ওর মিট আপ তো ফ্লপ হয়ে যাবে সুতরাং মিট কাউকে নিমন্ত্রণ করতে হয় না তবে হ্যাঁ একটা প্ল্যান করেছিল ও নিজের থেকে করেছিল একটা প্ল্যান হুম সেটা শুধু আমার সাথে না আরও অনেকের সাথেই প্ল্যান করেছিল এখন সবাইকেও লাথি মেরেছে কারণ ওর পরকে নোংরামও ঘুচে গেছে এখন ওর আর কাউকে চাই না সেই কারণে ওয়েট করো দেখো ইতিহাসের পুনরাবৃত্তি যেমন এই ওর বাবার শরীর খারাপের ক্ষেত্রে হচ্ছে আরও অনেক কিছুরই পুনরাবৃত্তি ঘটবে শুধু সময়ের অপেক্ষা হয়তো কিছু জানতে পারবো হয়তো কিছু জানতে পারবো না এরকমটাই হবে হয়তো ও সোশ্যাল মিডিয়াতে পুনরায় বলবে না কারণ লাথ মারবে ওকে সবাই হুম সে কারণে হয়তো সোশ্যাল মিডিয়াতে আসবে না বাট হ্যাঁ কিছু কিছু বিষয় লুকিয়ে রাখা যায় না ফিলিংসের মাধ্যমে চেহারার মাধ্যমে কথায় বার্তায় সব প্রকাশ পেয়ে যাবে ঠিক আছে কেউ এটা কেউ চাইলেও ধরে রাখতে পারবে না আর এরা তো সোশ্যাল মিডিয়ার সঙ্গে কানেক্টেড হুম তো যাই হোক এইবার আসি ম্যান্ডির বাবার কথায় তো ম্যান্ডির বাবার অসুস্থ রয়েছে বেরোবে পাঁচটার সময় বেরোবে তখন স্যান্ডি বলছে স্নান করে নিতে ম্যান্ডি তো বল ম্যান্ডির কাছে সত্যি এটা অবাস্তব কথা যে কিনা রাত আটটায় স্নান করে নটায় স্নান করে আর খুব তাড়াতাড়ি হলে বিকেল চারটায় স্নান করে হ্যাঁ যেদিন ম্যান্ডি বিকেল চারটের সময় স্নান করে সেদিন ও মনে করে যে না আজকে ঠিক আছে আর আমরা বারোটা পার হয়ে গেলে শরীরের মধ্যে অস্বস্তি হতে থাকে ইস এখনও স্নান করতে পারলাম না এখনও স্নান করতে পারলাম না তোর বিকেল চারটের সময় স্নান করা আটটার সময় রাত আটটার সময় স্নান করা মেয়েকে যদি বলে পাঁচটার সময় স্নান করতে ভোর পাঁচটার সময় স্নান করতে তাহলে তার কাছে অবাস্তব লাগবে এবং তার রিয়াকশান ওরকমই হবে যেটা কিনা না ম্যান্ডি আজকে করেছে বলছে কেউ স্নান করে দরকার স্নান করলেই অসুবিধা হবে স্নান না করলে কোনো অসুবিধা হবে না ম্যান্ডির মতন এরকম একটা মেয়ের মুখ থেকেই এই ধরনের কথা আমরা আশা করতে পারি যে স্নান করলেই অসুবিধা হবে স্নান না করলে কোনো অসুবিধা হবে না গরমকালে তো স্নান করাটা আমাদের বাধ্যবাধকতা মানে কী বলবো শারীরিক বাধ্যবাধকতা মনের বাধ্যকতা বাধ্যবাধকতা হুম আর শীতকালে স্নান করা হচ্ছে শরীরের মানে কী বলবো আভ্যন্তরীণের বাধ্য বাধ্যবাধকতা বুঝতে তো অভ্যন্তরের বাধ্যবাধকতা স্নান করতেই হয় হ্যাঁ যেখানে বরফ পড়ছে সেই সব বিষয় আলাদা সেই সব জায়গার কথা আলাদা তারাও কি করে জানো তো স্পঞ্জ নিয়ে গাটা মুছে নেয় স্পঞ্জের সাহায্যে গরম জল করে গাটা মুছে নেয় তো মেন হচ্ছে গিদরা যে কিনা কাজ কাজবাজ করে কি বলবো গু পরিষ্কার করে তারপরে সেই জামাকাপড় নিয়েই বসে থাকতে পারে খেতে পারে শুতে পারে ওর কাছে স্নান না করে কাটিয়ে দেওয়াটা কোনো ব্যাপার না হুম এসিতে থাকে তো সবসময় ও অবশ্য এখন তো শীতকাল এখন তো আর এসিরও প্রয়োজন নেই ও ঘাম তো আর হবে না ও স্নান না করলেও কিছু হবে না তো যাই হোক ওকে স্নান করার কথা বলে এমন একটাও মানে কি কী বলবো বিহেভ করলো যেন পৃথিবীতে কেউ দিনও ভোর পাঁচটার সময় স্নান করেনি এই যে ভোর পাঁচটার সময় স্নান করেনি স্নান করা থেকে ছটাং করে চলে আসি ভোর পাঁচটার সময় বলছে এখন বাইরে গিয়ে আর ক্যামেরা করতে পারবো না কারণ বাইরে কিন্তু অন্ধকার ওমা বাইরে এসে দেখে খরসা হয়ে গেছে অর্থাৎ আলো ফুটে গেছে এর পরে গিয়ে ম্যান্ডি যে কথাটা বলেছে আমার না মানে দেখবা মানুষের একটা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয় আমার মনে হয় যে ধরো দেখতে থাকে দেখতে থাকে দেখে এই বিষয়টা নিয়ে এটা পয়েন্ট করে রাখলাম এই পয়েন্টের উপরে আমি এই কথাগুলো বলবো আর আমার ম্যান্ডির এই কথাটা শুনে এই কথাটা যেই বলেছে যে পাঁচটার সময় বাইরে আর অবস্থা কেমন হয় সেটা তো কোনো দিনও দেখিনি তাই আমি বলতে পারলাম না ও বলার সাথে সাথে আমি কী বলিতে কী বলিতে এরকম করে উঠেছি মানে ওর ভিডিও দেখছি আর আমি এরকম করে উঠেছি কেন করেছি বলো তো জবের থেকে ম্যান্ডি এই ভদরটার সঙ্গে প্রেম করাকালীন বাইরে বাইরে ছিল বাইরে বাইরে ছিল মানে ওর কুটিরের বাইরে ছিল তখন মানে তত দিন পর্যন্ত ম্যান্ডি রাত্রেবেলাই ঘুরে বেরিয়েছে হ্যাঁ আর রাত্রেবেলায় ঘুরে বেরিয়েছে ওর খুব মানে কি বলবো কমপ্লেন ছিল স্যান্ডি বাইকটা কিনে ম্যান্ডিকে ঘুরায় না আর এখন এত ঘুরছে এত ঘুরছে স্যান্ডি ম্যান্ডির ঘোরার স্বাদ পূর্ণ করার চেষ্টা করছে কিন্তু ম্যান্ডির স্বাদ স্যান্ডি পূরণ করতে পারবে না সে বাইক রাইডিংয়ে হোক লং ড্রাইভে নিয়ে যাওয়া হোক ঘুরে ঘুরে খাওয়ানো হোক বা ঘরে বসে কোয়ালিটি টাইম স্পেন্ড করা হোক কোনোভাবেই স্যান্ডি ম্যান্ডির মন ভরাতে পারবে না ঠিক আছে তো যাই হোক সেটা স্যান্ডিও ভালো মতন জানে সেই কারণেই তো আমরা ভেরি রিসেন্ট ওই ভয়েস ক্লিপটা আমাদের সামনে রিভিল হয়েছে হুম তো বলছে পাঁচটার সময় কেমন হয় জানে না তো ম্যান্ডি ফ্ল্যাটে যখন ছিলিস বৃষ্টির মধ্যে হুম বৃষ্টি ভেজা রাত্রে রোমান্স করতে বেরিয়ে পড়েছিলিস স্কুটিতে করে উফ হাউ রোমান্টিক সারা রাত সারা রাত তিনটে চারটে ঠিক আছে ঘুরে বেরিয়েছিস বাইরে বাইরে ঘুরে বেরিয়েছিস তুই জানিস না যে ভোর পাঁচটার সময় বাইরেটা ঠিক কেমন দেখতে হয় আরও একটুখানি বলি তারপরে ফ্ল্যাটেই ফ্ল্যাটেই রাত বিরাত কেটে গেছে দুজনে একসাথে কোথায় ব্যালকনিতে ব্যালকনিতে তোরা দুজন দুজনের সাথে একে অপরের সঙ্গে প্রেম নিবেদন করেছিস তুই জানিস না যে ভোর পাঁচটার সময় দেখতে কেমন হয় আরও বলি যেদিন তুই তোর বাপের বাড়ির থেকে অর্থাৎ তুই যে বাবার যে বাড়িটা করে দিয়েছিস না সেইখান থেকে যখন দুটো আড়াইটার সময় যখন তুই বেরিয়ে গেলি দুটো আড়াইটার সময় না বারোটা বারোটার পরে রাত বারোটার পরে যখন তুই বেরিয়ে গেলি আর ফিরলি তুই চারটে সাড়ে চারটে যখন বাজে তখন তোর ওই ভোদরটা বলল যে এবার বাড়ি যেতে হবে কারণ এরপরে আলো ফুটে যাবে এরপরে কিন্তু আর বেরোলে পরে লোকের চোখে পড়ে যেতে পারে তো লোকের চোখে তো এমনিতেই পড়েছিস লোকের চোখে আর যে সে লোক তোর নিজের হাজবেন্ডের চোখে তুই পড়েছিস তা তুই জানিস না যে ভোর পাঁচটার সময় উঠলে পরে বাইরের আকাশ বাতাস কেমন থাকে হ্যাঁ তুই কি করে এত ডাহা ডাহা মিথ্যে কথা বলিস রে এই মিথ্যে কথা বলার আগে তুই ভাবিস না যে তুই তোর সব কিছু অনেক মানুষের সঙ্গে শেয়ার করেছিস শুধু আমার সাথে না আরও অনেকের সাথে শেয়ার করেছিস তুই কি করে এই কথাটা বলতে পারলি যে বাইরের অবস্থা কেমন ভোর পাঁচটার সময় তুই কোনোদিনও দেখিস তো চোখ জ্বালা করছে বাপরে বাপ সত্যি তো দুপুর বারোটার সময় ওঠা পাবলিককে যদি ভোর পাঁচটার সময় উঠতে হয় তার তো চোখ জ্বলবেই এতে কোনো আর কি কি বলবো এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব কোনো কিচ্ছু নেই পৌঁছে গেলি পৌঁছে গেলি ঘুমিয়ে ঘুমিয়ে পৌঁছে গেলি আচ্ছা যাই হোক পৌঁছে যাওয়ার পরে ঢুকলি তোর হাজবেন্ড অর্থাৎ স্যান্ডি এন্ডোস্কোপি করলো সেখানে রিপোর্ট দেখানো নিয়ে চ্যানেল ভাগাভাগি আরে কপাল রে চ্যানেলে ভাগাভাগি রিপোর্ট দেখানো নিয়ে চ্যানেল ভাগাভাগি কোন চ্যানেলে কোনটা দেখাবো কোন চ্যানেলে কোনটা দেখালে পরে ভিউজ আপ হবে ভাবো রোগ বিরোগ নিয়ে কি সুন্দর ভিউজ কামানোর প্রচেষ্টা তাই না রোগ বিরোগ নিয়ে এক বাড়িতে দুটো চ্যানেল একসঙ্গে দুজনে যাচ্ছে একই চা দুজনে দেখাচ্ছে একই খাবার দুজনে দেখাচ্ছে তো একজনের ভিউজে তো ফারাক পড়বেই তাও ভালো নেই মামার থেকে কানা মামা ভালো নতুবা বউ তো আবার পালাবে বউ আবার পালিয়ে যাবে যাই হোক যাই ভিউজ হচ্ছে হ্যাঁ যত টাকাই ঢুকছে আসছে তো এরকম যে ও যে একটা ধারাবাহিকতা বজায় রেখেছে স্যান্ডি সেটা বেশ ভালো করছে যাই হচ্ছে না কেন তবে আমার মতে স্যান্ডির মাঝে সাঝে নিজেও কোথাও বউকে একটুখানি বিশ্বাস করে বাড়িতে রেখে বেরোনো উচিত যাতে করে ওর ভ্লগিংয়েও কিছু নতুনত্ব আসে একই জিনিস যেটা ম্যান্ডির ভিডিওতে দেখছে লোকে সেটা স্যান্ডির ভিডিওতে দেখতে পছন্দ করবে না যেহেতু ম্যান্ডির হাতে চ্যানেল তৈরি তাই মানুষ ম্যান্ডিকেই বেশি পছন্দ করবে দেখতে আর ম্যান্ডির মতন নেকামো স্যান্ডির করা সম্ভব না স্যান্ডির পক্ষে করা সম্ভব নয় ঠিক আছে স্যান্ডি ন্যাকামো করতে গিয়ে হাস্যকর পাত্র হয়ে যায় হ্যাঁ এক্সেস কিছু একটা করে ফেলে বাট ম্যান্ডি ন্যাকামো করতে করতে যেহেতু ইউজড হয়ে গেছে লোকের কাছে একটা মানে কি বলবো চোখে শুট হয়ে গেছে সে কারণে ম্যান্ডির ন্যাকামোটা চোখে বাঁধে না স্যান্ডিল নেকামোটা ভাই বড্ড চোখে বাঁধে তো বাবার কাছে পৌঁছে গেছে নিজের অ্যান্ডোস্কোপি করে ফেলেছে রিপোর্ট ভালো সেই কারণেই স্যান্ডির মুখে হাসি রয়েছে তো স্যান্ডি শ্বশুরকে দেখে একটুখানি শেখ এখন মনে হচ্ছে সব ভালো যেই পরিমাণে তুই অ্যালকোহল আর স্মোকিং করেছিস হুম অ্যালকোহল পান করেছিস আর স্মোকিং করেছিস ভাই তোর রিপোর্ট যে ভালো এসেছে তার জন্য কংগ্রাচুলেশ কংগ্রাচুলেশান জানা তোকে জানাই আর থ্যাংকস টু গড তোকে কংগ্রাচুলেশান জানাচ্ছি আর ভগবানকে ধন্যবাদ জানাচ্ছি যে এত কিছুর পরেও তোর লিভারটাকে ঠিক রেখেছে মানে তোর আলসার হয়েছিল না ঠিক রেখেছে তো এর কিছুটা সায় বা কিছুটা ধন্যবাদ তুই তোর বউকেও দিস কারণ যখন প্রথম প্রথম আলসার ধরা পড়েছিলো তোকে কিন্তু খুব টেক কেয়ার করেছিল বলতে বসেছি ম্যান্ডির উপরে রাগ আছে তার মানে ম্যান্ডিকে নিয়ে খেই 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 করে ধরবো এমনটা কিন্তু না যেটা প্রপার সেটাই বলবো যেটা যুক্তি দিয়ে বলা যাবে যেটা বললে পরে নিজের বিবেকের কাছে ক্লিন থাকবো সেটাই করব হুম ও খারাপ ঠিক আছে আমি কেন ওর ফাঁদে পা দিলাম সেটাই তো হচ্ছে কথা সবচেয়ে বড় কথা তাই না তো যাই হোক যা হয়েছে হয়েছে ভিউজ নিয়েছি কথা মিটে গেছে তাই না ম্যান্ডি ভিউজই তো সব ভিউজ নিয়েছি মিটে গেছে গালি কটা খেয়েছি কে দেখবে কেউ মনে রাখবে না তো এবার বাপের বাপের কথায় আসি বাপের তো গল ব্লাডারে স্টোন হয়ে টিউমার সরি টিউমার হয়ে টিউমার ফাইটটা জন্ডিস হয়ে মানে লিভার অ্যাটাক করেছে আর তার জন্য জন্ডিস হয়েছে আমি দেখলাম এই লিভার সিরোসিস বা লিভার নষ্ট হয়ে যাওয়াটাকে দুটো ভাগে ভাগ করে কি কম্পেনসেটেড আর ডিকম্পেনসেটেড ডেকম্পেনসেটেড বা ডিকম্পেনসেটেড যাই হোক ডিই সি ও এম এন এস এ টি ডি হ্যাঁ ডি ডেকম্পেনসেটেড তো এই ডিকম্পেনসেটেড সিরোসিস বা যাই বলো না কেন এটাই মনে হয় ম্যান্ডির বাবার হয়েছে যাতে কিনা জন্ডিস একটা লক্ষণ ধরা পড়েছে আর সেই জন্ডিসটা কেন হয়েছে ওই টিউমার গল ব্লাডারের যে টিউমার আছে সেটা ফেটে গিয়ে হচ্ছে জন্ডিসটা ধরাও করেছে আচ্ছা ম্যান্ডি তোর বাবাকে জিজ্ঞেস করিস তো এই যে তোর বাবার টিউমার হয়েছিল গল ব্লাডারে যে টিউমার হয়েছিল তার কোনো সিমটম উনি লক্ষ্য করেননি বা বোঝেননি যে আমার এই প্রবলেমগুলো হচ্ছে ওই প্রবলেম প্রবলেমগুলো হচ্ছে কারণ একটা ঘোরতর রোগ শরীরের ভেতরে যেটা কিনা আমরা দেখতে পাই না একটা ঘোরতর রোগ হওয়ার আগে তার কিন্তু বেশ অনেক কিছু সিমটমস থাকে যেটা মানে কি বলবো ইয়ে করে মানুষ বুঝতে পারে যে এটা তো রেগুলার বেসিস আমার এরকমটা নয় তাহলে এরকম কেন হচ্ছে তো তোর বাবার কি এরকম কোনো কিছু হয়নি পেটে ব্যথা করা গা বমি বমি ভাব ঠিক আছে হ্যাঁ জ্বর জ্বর আসা তো এগুলো কি কোনো কিছু হয়নি নাকি এগুলো হওয়ার পরেও সে ইগনোর করেছে নাকি তোর পর্যন্ত খবর এসে পৌঁছায়নি এই যে কিছুই করার নেই তুই যে লাইনটা লিখেছিস এই লাইনটার জন্য এই লাইনটা বলার জন্য বা এই কথাটা শোনার জন্য কি তুই অপেক্ষা করছিলিস এগুলো শোনার জন্যই কি তুই অপেক্ষা করছিলিস সেই কারণেই এতদিন তুই দূরত্ব বজায় রেখেছিস আর এখন বলছিস কি রক্ত শেষ বিন্দু পর্যন্ত আমি চেষ্টা করে যাব যখন যখন মানে ঘা অল্পতেই না তার ট্রিটমেন্ট করা শুরু করতে হয় ক্ষত গভীর হওয়ার আগেই তার ট্রিটমেন্ট করতে শুরু শুরু করতে হয় কিন্তু তোকে দেখলাম পুরো গহবর হয়ে গেছে ক্ষতটা হতে 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 পুরো গহবর হয়ে গেছে এখন তুই কী দিয়ে পূরণ করবি তুই কুলকিনারা পাচ্ছিস না তুই ভেবেছিলিস যে বাবার আর কত খরচ হবে বাবাকে নার্সিং হোমে ভর্তি করলে কত বা খরচ হতে পারে সেই খরচ আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে নেব। তুই ভাবতে পারিস নি নেই নেই করে এই যে তুই যখনই বলিস না নেই নেই তখনই আমি মনে হয় এই মিথ্যা কথা বলবে মানে ভুম ভাঙ দেবে তা তুই বললি নেই নেই করে পনেরো ষোলোটা টেস্ট করেছে তা পনেরো ষোলোটা টেস্টে নাকি একদিনে এক লক্ষ টাকা বিল হয়েছে একদিনে এক লক্ষ টাকা বিল হয়েছে আর সেই বিলের কথা শুনে তোর মাথায় বাজ পড়েছে স্বাভাবিক এক লক্ষ টাকা একদিনে বিল বিশাল ব্যাপার তো তারপরে কি বললো যে আরও কয়েকটা টেস্ট করে দেখব কি কি হতে পারে না পারে কি হয়েছে না হয়েছে পুরো ডিটেলসে জানার জন্য আরও কয়েকটা টেস্ট করার কথা বলেছে তোর সেই কথা শুনে তো আরও মাথায় বাজ করেছে একদিনে এক লক্ষ টাকা তাহলে তিন চার দিনে তিন চার লক্ষ টাকা সেই তো বাপকে বাপের এই ভিডিও দেখিয়ে আমার কি দিনে এক লাখ টাকা উঠবে যে আমি বাপের পেছনে এক লক্ষ টাকা খরচা করব তাই না ম্যান্ডি হুম আমরা যদি কাউকে ভালোবাসি তাহলে তুই যেটা লিখেছিস লাইনে যে সর্বস্ব দিয়ে রক্তের শেষ বিন্দুটুকু দিয়ে শেষ রক্তবিন্দু দিয়ে তাকে বাঁচাবো তা তোর শেষ রক্তবিন্দু তো এক লক্ষ টাকাতেই উবে গেল রে হ্যাঁ ম্যান্ডি তোর শেষ বিন্দু রক্তের শেষ বিন্দুর দাম মাত্র এক লক্ষ টাকা তুই এক লক্ষ টাকা দিয়েই তোর মাথায় বাজ পড়ে গেল ব্যাস তোর ওই যে বড় বড় ডায়লগ বুক নিবাজি শেষ যে তুই তোর রক্তের শেষ বিন্দু দিয়ে তুই তোর বাবাকে সুস্থ করে তুলবি শেষ লোকটার পটি হয়ে যাচ্ছে বুঝতে পারছে না কি করে পটি হয়ে যাচ্ছে বুঝতে পারছে না তুই সেই অবস্থায় ওনাকে নিয়ে চলে আসলি নাকি ওখানে রাখলে মোটা টাকা বিল ফাড়বে আর সেই বিলের খরচ তো তোর বাবাকে দেখি উঠছে না এখন ভিউজ আগে যেখানে এক লাখ দেড় লাখ দু লাখ হতো এখন সেখানে কত হচ্ছে আশি হাজার এক লাখ কোনোটা ছুঁই ছুঁই তো কম তো হচ্ছে না কম তো হচ্ছে না যখন তুই তুই যখন ভরা পরকিয়ার মধ্যে ছিলি পরকিয়ার একদম ভরা নৌকায় ছিলি তখন তোর প্রত্যেক দিন একশো থেকে দেড়শো ডলার ঢুকছিল উইদাউট প্রমোশনাল ভিডিও প্রমোশনাল ভিডিওর টাকা আলাদা তোর প্রত্যেক দিন একশো থেকে দেড়শো ডলার ঢুকছিল একশো থেকে দেড়শো ডলার মানে কত জানিস আমরা তুই তো জানিস আমরা জানি পাবলিক জানে একশো ডলার সমান সমান আট হাজার আট টাকা তাহলে পঞ্চাশ ডলার সমান সমান চার হাজার দেড়শো টাকা তাহলে আট চার বারোশো বা আট চার বারো হাজার ডেলি তুই বারো থেকে তেরো হাজার টাকা কামাচ্ছিলিস ডেলি তাহলে তিন বারো ছত্রিশ তুই প্রত্যেক মাসে সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা তুই কামাচ্ছিলিস যখন তুই এই ভরা পরকীয়ার মাঝখানে ছিলি প্রমোশনাল ভিডিও ছাড়া ফেসবুকের ইনকাম ছাড়া তুই প্রত্যেক মাসে ওই টাকা কামাচ্ছিলিস সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা তুই প্রত্যেক মাসে কামাচ্ছিলিস আর বাবার জন্য শেষ রক্তবিন্দু দেওয়ার নাম করে তুই হ্যাঁ এক লক্ষ টাকা দিয়েই তোর হাগা মোতা বেরিয়ে গেল লাল সুতো নীল সুতো বেরিয়ে গেল পেছন থেকে বাপকে নিয়ে চলে এলি ওই অবস্থাতে দুটো দিন আর রাখতে পারলি না যে মানুষটাকে একটু স্থিতিশীল করে তারপরে নিয়ে আসি হ্যাঁ রে বুকনিবাজি ভগবান বের করে দিল বাঘ এসেছে বাঘ এসেছে বাবার শরীর খারাপ বাবার শরীর খারাপ বাবার শরীর খারাপ হয়েই গেল তো তোর বাবার যদি এটা বলতে নেই কারণ কারো আয়ু কোনো মানুষ বলতে পারে না তবে হ্যাঁ একটা জেনারেল একটা হিসাব থাকে তোর বাবার যে সিমটমস রয়েছে যে টিউমার ফেটে গিয়ে লিভারে ছড়িয়ে গিয়ে জন্ডিস হয়েছে আর তার ফলে লিভারটা ড্যামেজ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে সেরকমই যদি হয় তাহলে যদি ডিকম্পেনসেটেড যদি হয় তাহলে তোর বাবার হাতে হয়তো আর দু বছর রয়েছে হয়তো আর দু বছর রয়েছে এটা মেডিকেলের ভাষায় এটা আমার কোনো কথা নয় এটা মেডিকেলের ভাষায় তোমরা চাইলে দেখে নিতে পারো আমি ভুল হতে পারি আমি এসব বিষয়ে আমার নলেজ নেই আমি জাস্ট গুগল সার্চ করে দেখে তারপরে তোমাদেরকে বললাম কন্টেন্ট বানাতে হবে তো সেই কারণে নিজের বুকনিবাজি না মেরে গুগল থেকে কিছু দেখে নিয়ে তারপরে তোমাদেরকে বললে তোমরাও সেটা বুঝতে পারবে মেডিকেলের ভাষা তোমরাও বুঝতে পারবে আর আমার বলতে গেলে আমিও আমিও একটুখানি কনফিডেন্ট পাবো সেই কারণেই আমি দেখে নিয়ে তারপরে তোমাদেরকে বলছি তো ওরকমই যদি কিছু হয়ে থাকে তোর বাবার এমনি যা খাদ্যাভ্যাস সেটা কোনো এই বয়সী মানুষের ক্ষেত্রে কোনোদিনই সুস্থ স্বাভাবিক হতে পারে না যেটা তোর পক্ষে বদলানো সম্ভব নয় তুই নিজের মুখে বলিস যে আমি খাই পাতলা পাতলা কিন্তু আমার বাবা খায় কষা কষা আমার বাবা খায় কষা কষা তো যদিও বা পেটে ব্যথা হয়েছিল উনি হয়তো ভেবেছেন গ্যাসের ব্যথা যে হারে উনি খান আর যেভাবে ভাবে উনি খান ঠিক আছে তো সেখান থেকে হয়তো উনি ভেবেছিলেন যে এটা হয়তো গ্যাসের ব্যথা আর সেই ব্যথাটাই হয়তো টিউমারের ব্যথা ছিল উনি বুঝতেই পারেননি এই কারণে আফটার ফর্টি ইয়ার্স চল্লিশ বছরের পরে মানুষের খাদ্যাভ্যাসে প্রচুর পরিমাণে রেস্ট্রিকশন টানতে হয় আর উনি তো পঁচাত্তর ছিয়াত্তর প্রায় আশি হতে হতে গেল হতে চললো ওনার বয়স উনি মটন ছাড়া খেতেন না তাও আবার কিভাবে রসিয়ে কষিয়ে রান্না করতেন উনি খুব মানে কি বলবো ওনার খুব নোলা উনি খেতে ভালোবাসেন সেটা বলবো না ওনার খুব নোলা আর দেখেছি ওনার নোলা কত কতখানি দেখেছি তো আমরা একটা মানুষ হিসাবে ওনার জন্য বলতে পারি যে উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন হ্যাঁ এটাই আমরা বলতে পারি তারপরে ভগবানের ইচ্ছে কার আয়ু কতটুকু উনি লিখে রেখেছেন তবে কি জানো তো সুস্থ স্বাভাবিক অবস্থায় চলে যাওয়া হচ্ছে পরম পুণ্যের কাজ এরকমভাবে ভোগা নিজের পক্ষেও বিশাল কষ্টের আর যে সেবা শুশ্রূষা করে যতই টাকার বিনিময়ে হোক তার পক্ষেও প্রচণ্ড কষ্টের আমার শুনেই কেমন একটা লাগছিল শুনেই কেমন একটা লাগছিল তো নিয়ে এসে বাবাকে কোথায় ছেড়ে দিল বাবাকে ছেড়ে দিল নিজের বাড়িতে আয়ার জিম্মায় এদিকে বড় বড় বাতলিং মেয়ের বড় বড় বাতলিং বাবাকে রক্তের শেষ বিন্দু দিয়ে রক্ষা করবে বাঁচাবে হুম বাবাকে পুরো বাবা পুরো শেষ হয়ে গেছে তুই শেষ করেছিস বলছি না বাবা শেষ হয়ে গেছে তারপরে তুই বাবাকে বাঁচাবি শোন মা এখনও সুস্থ স্বাভাবিক আছে সব ভুলে গিয়ে মায়ের সঙ্গে সম্পর্কটা ঠিক করে নে সবই তো ঠিক আছে ওই উপর উপর সবই ঠিক আছে উপর উপর এবার মার সাথে সম্পর্ক ঠিক করে নে যাই হোক তোর বাবাকে তুই নিজের কাছে এনে রাখতে পারলি না দুটো দিন এখানেই না হয় আয়া সেট করে নিতিস একটা ঘর তো তোর ফাঁকাই পড়ে থাকে একটা ঘর তোর ফাঁকাই পড়ে থাকে বাবাকে এত ভালো বাসিস একটা ঘরে বাবাকে এনে রেখে দে আয়া ঠিক মতন দেখবে কি না দেখবে তার কোনো ভরসা আছে সব কিছুতেও তুই টাকা দিয়ে কিনতে চাস পাঁচ মিনিটের জন্য কথা বলব পাঁচ হাজার টাকা নেবে দশ হাজার টাকা নেবে কত নেবে একটুখানি বলতে বললো তো দিদি ভাই সব কিছু টাকা দিয়ে হয় না পেরেছিস টাকা দিয়ে আটকে রাখতে টাকা দিয়ে আটকে রাখতে পেরেছিস টাকার লোভ দেখিয়ে আটকে রাখতে পেরেছিস টাকার লোভ দেখিয়ে সম্পর্ক মানে টাকা দিয়ে সম্পর্ক আটকে রাখা যায় না গেছে তো ছুটে ঠিক তেমনি টাকা দিয়ে শুধু মানুষকেও বাঁচানো যায় না টাকাও যেমন প্রয়োজনীয় তেমনি বাই হার্ট কেয়ারও চাই মানে মন থেকে কেয়ার চাই শুধুমাত্র দর্শকের চোখে ভালো সাজার জন্য এবং ভিউজ আর্ন করার জন্য বাবাকে ওইভাবে ব্যবহার করিস না দেখার হলে পুরোপুরি দেখ না দেখার হলে ছেড়ে দে কারণ তুই শুধুমাত্র টাকা দিয়ে খালাস হয়ে যাচ্ছিস শুধুমাত্র তুই টাকা দিয়ে খালাস হয়ে যাচ্ছিস ঠিক আছে এরপরে মার কিছু হলে পরে যখন কন্টেন্ট থাকবে না তখন তুই মাকে মানে কি বলবি পাকড়াও করবি পাক পাকড়াবি যেমন শাশুড়ির নামে বদনাম করেছিস আমাদের সবার সামনে সবার কাছে শাশুড়ির নামে ননদের নামে বদনাম করেছিস তারপরে শাশুড়ির ঘাড়ে গিয়ে উঠেছিস ভিউজ আপ করার জন্য কারণ জানিস তো এই সদ্য পরকিয়া থেকে উঠেছি আর তো নতুন করে কিছু করতে পারবো না এবার এই মালগুলোকে ধরে তারপরে আমি কন্টেন্ট বানাই তারপরে বাবার পরে এখন তারপরে কার কাছে যাবি মায়ের কাছে যাবি আর তোর মাও আসবে কারণ সবা সবটা ভিউজের জন্য হবে এর আগেও তোর বাবা তোর মা ওই প্ল্যান করে করেছে ভিউজের জন্য এরপরে তুই যাবি সেটাও প্ল্যান করে ভিউজের জন্য তোর মাও আসবে প্ল্যান করে ভিউজের জন্য কিন্তু সেটা আগে থাকতে যা সব কিছুই ভিউজের জন্য হচ্ছে তো সেটা আগে থেকে কর নতুবা এই যে টাইটেলে থামনেলে লিখতে হবে কিছুই করার নেই বুঝতে পারলি তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শরীর খারাপ নিয়ে কেউ কোনো দিনও কাউকে মিথ্যে কথা বলো না আমি শরীর খারাপ নিয়ে কোনো সময় মিথ্যে কথা বলিনি বলিনি আজ পর্যন্ত বলবো না আমার মাথা ফেটে গেছে সেটা নিয়েও মানুষে বলেছে আমি নাটক করেছি ডাক্তারের কাছে গেছি ওই জায়গা ওয়াশ করেছে পেছনের এই জায়গাটা ওয়াশ করেছে এখনও হালকা ব্যথা রয়েছে পেছনের জায়গাটা ওয়াশ করেছে মলম লাগিয়েছে তারপরেও মানুষ বলেছে আমি নাটক করি নাটক করেছি কারণ আমি সেটা নিয়েই বিয়ে বাড়িতে গেছি আমাকে দমিয়ে রাখতে পারেনি আমাকে শরীর খারাপ বলো কষ্ট বলো দমিয়ে রাখতে পারেনি আর এরা আমাকে দমিয়ে রাখতে পারেনি সেই কারণেই এরা কি বলেছে আমি নাটক করেছি আমি কি আমি কি নাটক করেছি ওষুধ খেয়েছি পাঁচ পাঁচটা দিন অ্যান্টিবায়োটিক খেয়েছি ব্যথা কমার ওষুধ খেয়েছি হ্যাঁ ইঞ্জেকশান নিয়েছি তারপরেও বলেছে এরা নাটক করেছি আর তুই তো নাটক করেছিস সত্যি সত্যি তাহলে ভাব সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা